রাজধানীর যাত্রাবাড়ির কলাপত্রী এলাকায় একটি রেস্তোরাঁয় লাগা আগুন প্রায় দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। রোববার সকাল 6:07 আগুন লাগার খবর ফায়ার সার্ভিস পায় এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল 6:07 যাত্রাবাড়ির কলাপত্রী এলাকায় একটি রেস্তোরাঁয় আগুন লাগার খবর পেয়ে 8 মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও 9টি ইউনিট যোগ হয়ে মোট 10টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।